আজ থেকে 300 মিলিয়ন বছর আগে বনাঞ্চল সমূহ সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু সেই ছড়িয়ে পড়া থমকে গিয়েছিল বরফ যুগের বরফের আচ্ছাদনে। তবে এখন থেকে 1 লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গহীন জঙ্গল। আনুমানিক 70 থেকে 80 হাজার বছর আগে এই এলাকায় প্রথম আদি মানুষের বসবাস শুরু হলে ধীরে ধীরে সেই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে। একটি সময় পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল দক্ষিণ এশিয়ায় থাকলেও বর্তমানে তার খেতাব দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের মাথায় উঠেছে। ওয়েল, সুপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক কারণেই উপকূলীয় এলাকায় জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভ বনে পরিণত হয়। ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য, এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রের জোয়ারের কারণে নোনা পানিতে অর্ধেক ডুবে থাকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের খণ্ডিত কিছু ভগ্নাংশ এখনও টিকে আছে। ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত ম্যানগ্রোভ বন দুটি সেই ভগ্নাংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু বিলুপ্ত প্রায় সেই সুপ্রাচীন ম্যানগ্রোভ বনে টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি কথা বলতে চলেছি সুন্দরবনের ভয়ঙ্কর সৌন্দর্য এবং ইতিহাস সম্পর্কে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই 2টি জেলা মিলিয়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মোটা দাগে এর শতকরা প্রায় 60 ভাগ অর্থাৎ 6,000 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, আর বাকি শতকরা 40 ভাগ অর্থাৎ 4,000 বর্গ কিলোমিটারের মতো এলাকা ভারতের নিয়ন্ত্রণাধীন। ভৌগোলিকভাবে সুন্দরবনের সীমানা 2টি নদীতে নির্দিষ্ট করা হয়েছে, পূর্ব দিকে ভারতের হুগলি নদী আর পশ্চিমে বাংলাদেশের ধলেশ্বর নদ। এই 2টি নদীর মধ্যবর্তী ম্যানগ্রোভ বনের প্রচলিত নাম সুন্দরবন। এই বনের নামকরণ নিয়ে একাধিক মতবাদ প্রচলিত রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সমর্থন পুষ্ট মতবাদ অনুযায়ী সুন্দরী নামক এক ধরনের গাছের নাম অনুসরণ করে সুন্দরবনের নাম রাখা হয়েছিল। তবে কিছু কিছু হিস্টোরিয়ান এটা মনে করেন যে সমুদ্রবন বা চন্দ্রবান্ধে নামক এক প্রাচীন আদিবাসী থেকে এই বনের নামকরণ করা হয়েছে। উত্তরের হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই 3টি জলধারার মোহনা এই সুন্দরবন এলাকায় অবস্থিত। এই সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায় 50,000 বছর আগে থেকেই মানুষের বসতি থাকলেও ইতিহাসে এর প্রথম উল্লেখ পাওয়া যায় 3য় শতকের মাঝামাঝি সময়ে। প্রায় 1,800 বছর আগে এখানেই চাঁদ সদাগর নামক এক ব্যক্তি একটি জনপদ প্রতিষ্ঠা করেছিলেন। আর্কিওলজিস্টরা সুন্দরবনের বাগমারা এলাকায় চাঁদ সদাগরের হাতে গোড়াপত্তন হওয়া একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। এরপর 1,000 বছরের বেশি সময় ইতিহাসের পাতায় এই বনাঞ্চলের কথা উল্লেখ করা হয়নি। অবশেষে 1300 শতকের দিকে মোগল শাসনামলে এই সুন্দরবনের কথা বলা হয়েছে, বিশেষ করে মোগল রাজবংশ 3য় সম্রাট আকবরের শাসনামলে। তার সেনাবাহিনীর আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে স্থানীয় অনেকেই গহীন সুন্দরবনে আশ্রয় নিয়েছিলেন। এরপরে পলাতক এই মানুষগুলো তৈরি করা বাসস্থানগুলো 17শ শতকে পর্তুগিজ জলদস্যুদের দখলে চলে যায়। এই আস্তানাগুলো থেকে তারা নিয়মিত মোগল ভারতের রাজ্যে হামলা চালাতো। এখনও অনেক মানুষ এই সুন্দরবন সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে। এদের উপার্জনের একমাত্র উপায় মাছ শিকার। এর পাশাপাশি কিছু সম্প্রদায়ের মানুষ প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সুন্দরবন থেকে মৌমাছির মধু আহরণে ব্যস্ত থাকেন। এই পেশাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর একটি, কারণ এই অভিযানে প্রতি পদক্ষেপে থাকে বাঘের খাদ্যে পরিণত হওয়ার আশঙ্কা। ডেঞ্জারাস এই প্রাণীগুলোর আক্রমণ থেকে বেঁচে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই তার চিহ্ন বাকি জীবন বয়ে বেড়াতে হয়। তবে এই বিপদ মোকাবেলায় অসাধারণ বুদ্ধি বের করেছেন মৌ শিকারীরা। মাংসাশী এই প্রাণীগুলো তাদের দিকে কেউ তাকিয়ে আছে টের পেলে সাধারণত আর হামলা চালায় না, যে কারণে বাঘ সবসময় তার শিকারের পেছন থেকে হামলা চালায়। সুন্দরবনের মধু সংগ্রহ শিকারীরা তাদের মাথার পেছনে একটি মুখোশ বেঁধে রাখেন। সেই মুখোশের চোখ জোড়া তাকিয়ে আছে বলে মনে হওয়ায় মুখোশ ব্যবহারকারীর উপর বাঘ হামলা চালানো থেকে বিরত থাকে। সর্বপ্রথম 1860 সালে এই বনাঞ্চলটির রক্ষণাবেক্ষণের জন্য তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গল প্রদেশে একটি বন বিভাগ চালু করা হয়। এই বিভাগের সদর দপ্তরটির অবস্থান ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে প্রাণীটির কথা বলতে হবে সেটি রয়্যাল বেঙ্গল টাইগার। আক্ষরিক অর্থেই রাজস্বিক এই প্রাণীটির তার হলুদের উপর ডোরাকাটা দাগের জন্য পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত।
এই প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ সদস্যদের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় 10 ফুট, তবে এর মধ্যে প্রাণীটির লেজের দৈর্ঘ্যই প্রায় 3 ফুটের মতো। এরা 200 থেকে 250 কেজির মতো হয়ে থাকে। তবে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় বাঘের ওজন ছিল প্রায় 300 কেজি। এরা বন্য শূকর, হরিণ এবং মহিষের মতো প্রাণী শিকারের মাধ্যমে জীবন ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়ায় আনুমানিক 2500-এর মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তবে এদের শতকরা 10 ভাগই সুন্দরবনে বসবাস করে। রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবনের বাসিন্দা বন্যপ্রাণীদের মধ্যে রেসার্স বানর, হরিণ, নোনাপানির কুমির এবং 260 প্রজাতির পাখি রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সুন্দরী হাঁস, মদন টাক, খায়রা পাখা মাছরাঙা, শঙ্খচিল, কালকপাল বনমালি, বাদামি ডানা পাপিয়া। এছাড়াও প্রায় 300 প্রজাতির মাছ এই সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী নালায় বসবাস করে। তবে বাঘের মতোই বনে বসবাসকারী আনিন্দ সুন্দর চিতল হরিণের অস্তিত্বও হুমকির মধ্যে রয়েছে। এক সময় পুরো সুন্দরবনে কয়েক লাখ হরিণ ঘুরে বেড়ালেও বর্তমানে এর সংখ্যা কমে 30,000-এ নেমে এসেছে। আর এই বনাঞ্চল থেকে এরই মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর তালিকায় রয়েছে জাপান রাইনোসরাস নামক এক প্রজাতির শিংবিহীন গন্ডার। এছাড়াও দুশ্চিন্তার বিষয় হলো বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন ক্রমেই সংকুচিত হচ্ছে। 200 বছর আগেও ব্রিটিশদের পরিচালিত সার্ভে অনুযায়ী এই বনাঞ্চলের আয়তন ছিল প্রায় 17,000 বর্গ কিলোমিটার। এই সংকোচনের পেছনে জনসংখ্যা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত রয়েছে। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় প্রায় প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে, আর কয়েক বছর পর পরই মহাশক্তিশালী এক একটি ঘূর্ণিঝড় এই এলাকায় তাণ্ডব চালিয়ে যায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2007 সালে এক ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সুন্দরবনের শতকরা 40 ভাগ উজাড় হয়ে যায়। সেই ক্ষতির মাত্রা পুরোপুরি বুঝে ওঠার আগেই 2 বছরের মাথায় এই বনাঞ্চলে পুনরায় আঘাত হানে আইলা নামের বিধ্বংসী আরেকটি ঘূর্ণিঝড়। সেই ঝড়েও সুন্দরবনে বিদ্যমান জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাকৃতিক কারণের মতো সুন্দরবন ধ্বংসে মানব সৃষ্ট কারণের ভূমিকাও অনেক। এর মধ্যে প্রথমেই রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি। 2007 সালে ইউনেস্কো পরিচালিত এক গবেষণার ফলাফল অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ প্যারিস জলবায়ু চুক্তি শর্তগুলো পূরণে ব্যর্থ হলে এই শতকের শেষ নাগাদ বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা 45 সেন্টিমিটার বা 1.5 ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেমনটা হলে সুন্দরবনের শতকরা 75 ভাগই হারিয়ে যাবে পানির নিচে বলে জানিয়েছেন গবেষকরা। তবে আশার ব্যাপার হলো রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে সুন্দরবন সংরক্ষণের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ রয়েছে। যেহেতু বাংলাদেশ এবং ভারত এই দুইটি দেশই এই টাইগারকে তাদের জাতীয় প্রাণীর মর্যাদা দিয়েছে, তাই আশা করা যায় জাতীয় প্রাণী ও তার বাসস্থান বাঁচাতে এই দুইটি দেশই তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে, আর তাদের এই সম্মিলিত চেষ্টার ফলেই অনন্য এই সুন্দরবনটি রক্ষা পাবে। ভিডিওটি থেকে কোনো ভ্যালু পেয়ে থাকলে এবং নতুন কিছু জেনে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।